সারা বিশ্বেই মাদকের বাজার যেমন বড় হচ্ছে, তেমনি নতুন নতুন মাদক বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। ইয়াবা কিংবা আইস, এই ধরনের সিনথেটিক ড্রাগ কিন্তু এখন আমাদের দেশে এটা একেবারে আনাসে কানাসে চলে যাচ্ছে আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে মাদক কারবারি ও মাদক সেবীরা। এই অ্যাপসে তো আমরা যেতে পাচ্ছি না, অ্যাপসে আমরা পৌঁছাতে পারছি না। গাঁজা দিয়ে তৈরি চুইনগাম, তারপরে 9টা ফ্লেভারের আমরা কেক তৈরির উপকরণ, গাঁজার যে নির্যাস দিয়ে 9টা ফ্লেভার আমরা কভার করলাম। সারা বিশ্বেই মাদকের বাজার যেমন বড় হচ্ছে, তেমনি নতুন নতুন মাদক বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। এ নিয়ে নতুন উদ্বেগও তৈরি হচ্ছে। সিনথেটিক বা অপ্রচলিত মাদকের যুগে প্রবেশ করেছে বাংলাদেশও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন বলছে, মূলত প্রযুক্তির কল্যাণে সারা বিশ্বের মধ্যে যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে। প্রচলিত ও অপ্রচলিত বিভিন্ন ধরনের মাদক এখন অনলাইনে বেচাকেনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে মাদক কারবারি ও মাদক সেবীরা। লেনদেন হচ্ছে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, ডার্ক ওয়েবে মাদক বেচাকেনা হচ্ছে ও বিটকয়েনে মাদকের লেনদেন করছেন কারবারিরা। দেশে প্রচলিত মাদকের পাশাপাশি অপ্রচলিত অনেক মাদক ছড়িয়ে পড়ছে। ড্রাগের ট্রেন চেঞ্জ হচ্ছে, মানে একসময় দেখেন যে আমাদের দেশে হেরোইন কিংবা ফেন্সিডিল এই ধরনের ড্রাগের প্রকোপ খুব বেশি ছিল, এখন সেটা কিন্তু এখন রিডিউস, মানে সেটা একেবারেই মোটামুটি অনেক ক্ষেত্রেই একেবারে নাই বললেও চলে, কিংবা অল্প পরিমাণ আছে আর কি। এখন আপনার ইয়াবা কিংবা আইস, এই ধরনের সিনথেটিক ড্রাগ কিন্তু এখন আমাদের দেশে এটা একেবারে আনাসে কানাসে চলে যাচ্ছে আর কি। আমরা কিন্তু কোথাও ইয়াবা তৈরির কিংবা আইস তৈরির কোনো কারখানা বাংলাদেশে নাই, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে এটা প্রবেশ করছে, বিভিন্নভাবেই এটা কিন্তু আসছে। এবং এটা কিছু কিছু সময় এত বেশি চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের, এখন তারা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করছে, এই অ্যাপসে তো আমরা যেতে পারছি না, অ্যাপসে আমরা পৌঁছাতে পারছি না। সাম্প্রতিক সময়ে দেখা গেছে বিদেশে গিয়ে অনেকে অপ্রচলিত বিভিন্ন মাদকে আসক্ত হচ্ছেন, তারা দেশে এসে এসব মাদক ছড়িয়ে দেওয়ার জন্য কাজও করছেন, এমনকি কেউ কেউ এসব মাদক দেশে এসে তৈরি করে বাজারে ছাড়ছেন। আমাদের দেশের বিভিন্ন মানে ধনী শ্রেণীর বেশ কিছু এরা তারা পড়াশোনা করতে যাচ্ছে বাইরে, তারা কিন্তু ওখান থেকে এগুলো রপ্ত করে আসছে। গাঁজা দিয়ে তৈরি চুইনগাম, এখন একটা মানুষ চুইনগাম খাচ্ছে, সেই চুইনগামটা যদি মানে গাঁজা দিয়ে তৈরি হয় তাহলে আমরা যাবো কোথায়? তার মুখের ভিতরে চুইনগাম চাওয়া আছে, সে গাঁজা দিয়ে তৈরি, তারপরে 9টা ফ্লেভারের আমরা কেক তৈরির উপকরণ, গাঁজার যে নির্যাস দিয়ে 9টা ফ্লেভার আমরা রিকভার করলাম আর কি, এবং সেটা দিয়ে কেক তৈরি করতেছে আর কি। তো এখন দেখেন আমাদের যে প্রচলিত যে ড্রাগ এসছে, কিন্তু এই ড্রাগগুলো এখন আস্তে 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 আমাদের যে আভিজাত্য যে শ্রেণীগুলো এবং তাদের সন্তানেরা কিন্তু এই জায়গাটা চলে যাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এলএসডি, ডিওবি, ক্যাটামিন কিংবা ম্যাজিক মাশরুমের মতো মাদকগুলো এখনও উচ্চবিত্তের নাগালের মধ্যে থাকলেও উদ্বেগ বাড়াচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।